নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম জানামাসে পা দিয়ে ঠিক করলে কি গুনা হবে জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ আহ মানে কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা টাইগার বা স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কিনা বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামের জায়জ নাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাই মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরীব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে ফাতেমা সাহি আপনি লিখেছেন একটা নুডলসের প্যাকেটের ভেতর সচরাচর একটা মশলা প্যাক থাকে বা দুইটা বাট দুইটা পেয়ে গেছি অবস্থা কী করা উচিত দুইটা কি খাওয়া যাবে হ্যাঁ দুটো খেতে পারেন কারণ কোম্পানি আপনাকে ওই প্যাকেটটাই বিক্রি করে দিয়েছে যদি ভুল করে দেয় তাহলে কোম্পানি দিয়েছে এবং কোম্পানি এ ধরনের জিনিস ফেরত নেয়ও না এবং এটা প্রতি কোম্পানির কোনো দাবি থাকারও কথা নয়তো ছোটো এবং তুচ্ছ জিনিস বিধায় এটা আপনার জন্য যায় সব ইনশাআল্লাহ তার হজরত সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিদ্ধা দোয়া করতে কিন্তু একজন বলেছে যে হাদিসে আসে সে কোন আয়াত পড়া নিষিদ্ধ তো সব দোয়াই তো করান আয়াত এখন সঠিক কোনটা বৈশাখী বর্ণীরা আপনি এটি থেকে লিখেছেন অজু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিদ্ধা এত আসলে কি অজু ছাড়া সিদ্ধা দেওয়া যাবে অজু ছাড়া সিদ্ধা দেওয়াকে সৌদি আরবের স্কলারগন যাইজ মনে করেন কিন্তু হানিফ হাজাবুল্লাম ইকরামের মতে উজু করার জন্য সরি সিদ্ধা দেওয়ার জন্য অজু করা জরুরি এবং আবশ্যক যার কারণে আমরা অজু সেজদা দিয়ে তারপরে সরি অজু করে তারপরে আমরা সেজদার দিব এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ শাহাজ পারবিন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না এটি একেবারে ভিত্তিহীন কথা আসর থেকে মাগরি পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোনো কথা কোনো দেশে কোথাও বলা হয়নি এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ ফজিলত বা মর্যাদাও কোনো দেশে কোথাও উল্লেখ হয়নি বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো কারণ মনগড়ায় কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান নামে যাওয়ার কারণ হবে না বিশাদ আলু সাল্লাম বলেছেন মানকে দেবী আলিয়ম তহমেদা মিনান মিনান্ন যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান নামে জানে রাখে অতএব অসর থেকে মাগরি পর্যন্ত না খেয়ে থাকলে রোজার সব হবে এই কথা নবী সাল্লাম বলেন না অতএব এটা আপনি বললে তার নাম মিথ্যাচার হবে যা জাহান্ন যাওয়ার কারণ সাজিয়া আক্তার আপনি লিখেছেন মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে পিরিয়ড অবস্থায় যে বইতে হাদিস লেখা আছে বই ধরতে পারবে কারণ কোনো গুণ হবে না ইসলামিক বই পড়তে পারবে সাধারণ ইসলামিক বই এমনি আলামিন আপনি লিখেছেন টাইগার বা স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কিনা টাইগার বা স্পিডে অ্যালকোহল আছে কিনা হার উপাদান কী আছে না আছে বিস্তারিত আমার জানা নেই ইনশাআল্লাহ বিদিনুল্লাহ এই সম্পর্কে আমাদের জানাশোনার সুযোগ হলে আমরা এ বিষয়ে ডিটেল আপনাদেরকে জানাবো যদি আল্লাহ আমাদেরকে তফিক দান করেন যদি হারাম কোনো উপাদান না থাকে সেখানে অ্যালকোহল না থাকে তাহলে সেক্ষেত্রে এটি পান করা না যায়জ হবে না সাধারণ সফট ড্রিঙ্কসের টাইপ যদি হয় হারাম কোনো উপাদান না থাকে তাহলে সেক্ষেত্রে এটি নাজায়জ বা কোনো হবে না হারাম হবে না পান করাটা জিয়াউদ্দিন আপনি লিখেছেন বহু কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাই জায়েজ না এটি আপনাকে কে বলেছে একজন বৃদ্ধ মানুষ যে কোনো বৃদ্ধ মানুষেরই তো খ্যাদমত বাসে বা করার চেষ্টা করতে হবে সেখানে শ্বশুর শাশুড়ি তাদের তো আপনজন হওয়ার কারণে স্বামীর সাথে সম্পর্কের কারণে তাদের প্রতি তো একটা নৈতিক দায়িত্ব থাকে যে তাদেরকে আমরা বিশেষভাবে সেবা করব সাধ্য অনুযায়ী কিন্তু এটা তাদের জন্য তাদেরকে সেবা করাটা ফরজ পাওয়া ওয়াজিব না মায়ের প্রতি সেবা করা যেরকম সেরকম নৈতিক দায়িত্ব সহ অবশ্যই এটাকে প্রশংসনীয় মনে করে বাট খেদমত বলতে যদি আপনি বুঝছেন যে শ্বশুরের শারীরিক খেদমত করা তাহলে সেটা না হতে পারে কারণ সেখানে আপনার ফেতনার কারণ হতে পারে এবং ফেতনার দিকে যেতে পারে এবং হারামের পথ মুক্ত হতে পারে অন্তত মানসিক জেনার পথ খুলতে পারে সেই জন্য সেটি না যায় যেতে পারে এমনি মকসেদুল মমিন আপনি লিখেছেন সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে ফজরুল সুন্নত নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে দিনের যে কোনো সময় না বরং আপনি জোহর আগে আগে পড়ে ফেলার চেষ্টা করবেন কোনো কারণে জোহর আগে আগে পড়তে পারেনি তাহলে পরবর্তীতে পড়লেন এতেও আদায় হয়ে যাবে আপনার সালাদ কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা অন্তত জোহরের বক্তের আগে আগে যুদ্ধ আমাদের বিজয় আল্লাহর এ আইডি থেকে আপনি লিখেছেন আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিদ্ধা দোয়া করতে কিন্তু একজন বলেছে যে হাদিসে আছে সিদ্ধ কোরআন আয়াত পড়া নিষিদ্ধ তো সব দোয়াই তো কোরআন আয়াত এখন সঠিক কোনটা একটু বললে বিস্তারিত উপকৃত হতাম সিদ্ধা দোয়া করার কথা হাদিসে বলা হয়েছে কিন্তু কোরআন আয়াত পড়বেন না কোরআন কোনো আয়াত যদি দোয়া থাকে কোরআন সবাই এত দোয়ামূলক নয় আর সব দোয়াই যে কোরআন আছে এটাও তো নয় হাদিসবরণের যে দোয়াও তো আছে যাই হোক কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন কোরআন আয়াত হিসাবে নয় আপনি আয়াত করলেন আলহামদুলিল্লাহ রব আহাম এটা তো দোয়া নয় তো এটা আপনি সে দায় করবেন না কারণ হাদিস নিষেধ আছে সে দায় কোরআন তেলাওয়াত করার ব্যাপারে এরপরে সিরাজ উদ্দিন মুন্না আপনি লিখেছেন সবাশের পর অনেক সময় গোসল না করেই আমরা কথা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে সবাসের পরে কিংবা স্বপ্নদেশে পরে আপনি যদি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো অটোমেটিকলি নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক না লাগে যদি আপনার নাপক বা কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায় সেটা যদি আপনি খোঁচা খুচিয়ে ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে যাবে বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি যে ধুয়ে তো পাক করবই এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুচিয়ে খুচিয়ে বা খুঁচিয়ে খুঁচিয়ে ফেলে দেওয়া যায় সেটাও না যায়জ হবে না তাসফিরা তশরিফা জাহান তাওয়া আপনি রেখেছেন কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা কোরআন শরীফে চুমু দেওয়া যাবে কিনা কোরআন একাডেমি চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই আপনি কোরআন প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আপনি চুমু দিলেন এটাতেই অসুবিধার কিছু নেই এটা মহাবদ এবং ভক্তির প্রকাশভাবে করলেন এমনি তামিম হাসান আপনি লিখেছেন জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কীভাবে পড়ব এ বিষয়ে আমরা আগে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি আপনি যদি সালাতে প্রথম তিন রাকাত না পান শুধু চতুর্থ রাকাত পান তাহলে চতুর্থ রাকাতে আপনি এক রাকাত পেয়েছেন এরপরে যেমন সালাম ফেরানোর পর আপনার যে তিন রাকাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন তাহলে আপনি আপনার আপনার শুরু করা তিন রাকাতের প্রথম রাখাত আপনি বসবেন কারণ আপনি সাথে এক রাখাত পেয়েছেন এটা হল আপনার সিরিয়াল দ্বিতীয় রাখাত অত সেই সব আপনি বসবেন যদিও এখানে বৈঠক হয়ে যাবে হওয়ার ইমামের সাথে ছিল আর একটা আপনার তিন রাখাত যেটা একআাকে আদায় করছেন সেখানকার প্রথম রাকাতে আপনি বসলেন এরপর বাকি দুই রাখাত স্বাভাবিক আপনি আদায় করবেন এমনি মুসা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এটি কি শরীয়ত সম্মত না এরকম কোনো বিষয় নির্দেশনা কোনো দিয়েছে বলে আমার জানা নেই যে কবর খোলার পর প্রথম কবর মাটিটা আলাদা রাখবে এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু একটু করে সেটা দিবে এমন কোনো কথা নেই লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে দাফন করবে দাফন কাজে শরিক হবে সেটা পরের কোপের মাটি দিলেও হবে প্রথম কোপের মাটি সবাইকে দিতে হবে একটু একটু করে এমনটির কোনো বাধ্যবাধকতা নেই আবশ্যকীয়তা নেই এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্না মনে করার কোনো কারণ নেই কারণ কোনো হাদিসের আমি আলসুতাম থেকে এরকম কোনো কিছুর নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই এরপর রাজীব জামান সাবিত আপনি লিখেছেন জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনা হবে না কোনো অসুবিধা হবে না আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের এটা গুনাহের জায়নামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন এদি সেদিকে আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হওয়ার কারণ আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি হাত দিয়ে জানাম যেমন আপনি সোজা করতে পারেন বা দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না এমনি আসাম হোসেন আপনি লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম আমি ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নিই আর ডিশ বা বালতি পানি ফেলে দেই এরকম তিনবার ধুলেই কী হবে আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়ে সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিপে ফেলবেন আবার ধুয়ে আবার চিপে ফেলবেন এভাবে আপনি চিবিয়ে ফেললে সেটা পাক হয়ে যাবে আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আপনি কাপড় চুবিয়ে তুলে এরপর চিবিয়ে ফেললের পর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন এভাবে আপনি যদি ধোন তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আর যদি কোথাও না পাকলে একে থেকে সে না পাকটা চলে গেছে দৃশ্যমান না পাকটা দূর হয়ে গেছে আপনি দেখেছেন সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুইয়াও এক আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে আর যেটা অদৃশ্যমান না পাক দেখা যায় না যেমন পেশা কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশে এটা কোনো আলামত না একাকার হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিষ্ণুল্লা বলে ধোবেন তিনবার ধুলে সেটা পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা